ई क्लासरूम स्पॉन्सर्ड बाय राष्ट्रीय माध्यमिक शिक्षा अभियान त्रिपुरा राज्य मिशन। माध्यमिक स्तरের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী পয়লা জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? বসো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, প্রথমে আলোচনা করব মানবের চোখ, দ্বিতীয় আলোচনা করব তার ত্রুটি এবং তার প্রতিকার সম্পর্কে, সবশেষে আলোচনা করব মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপ সম্পর্কে। এ হলো একটা চোখের নমুনা। তাহলে প্রথমে আমরা চোখ সম্বন্ধে একটু জেনে নিই। চোখ হলো একটি নিকুত প্রাকৃতিক আলোকীয় যন্ত্র, যা মানুষের তৈরি সমস্ত আলোকীয় যন্ত্রের তুলনায় অনেক বেশি জটিল এবং বহুমুখী। মানুষের চোখকে ক্যামেরার সঙ্গে তুলনা করা যেতে পারে। যেরকম ক্যামেরার সামনে কোনো বস্তু রাখলে ও ক্যামেরার ফটোগ্রাফ প্লেটে তার ছবি তৈরি হয়, ঠিক তেমনি আমাদের চোখের সামনেও কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্ব চোখের রেটিনায় গঠিত হয়। তাহলে আজকে আমরা চোখের বিভিন্ন অংশ এবং তার কাজ সম্পর্কে জানব। প্রথমে যে উপরে যে রাউন্ডটা দেখতে পাচ্ছ, ওইটাকে বলা হয় আইবল, যার ব্যাস 2.5 সেন্টিমিটার। তারপর আসা যাক কর্নিয়া। কর্নিয়া হলো স্বচ্ছ, যা মধ্যে দিয়ে আলু প্রবেশ করে, কর্নিয়ার মধ্যে দিয়ে চোখে আলু প্রবেশ করে, যার প্রতি সংখ্যক 1.33। তারপর আসা যাক আইরিস। আইরিস হলো একটা গোলাকার পর্দা, যার মাঝখানে একটা গোলাকার ছিদ্র থাকে। এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ওইটা হলো সাইড ভিউ। আমরা এখন ফ্রন্ট ভিউতে দেখব কীরকম দেখতে। একে বলা হয় আইরিস। আর মাঝখানে যে দুটো আছে ওটাকে বলা হয় পিউপিল। পিউপিল আইরিসের কাজ কি? আইরিস হলো চোখে আলো প্রবেশের মাত্রা নিয়ন্ত্রণ করে। দেখো দুটোটা ডায়ামিটার কি সেম নেই, কারণ যখন তীব্র আলো দরকার তখন আইরিস পিউপিলকে নিজে থেকে ছোট করে নেয়, আর যখন আলো বেশি দরকার হয় তখন পিউপিল বড় হয়ে যায়, আইরিস পিউপিলকে বড় করে দেয়। তাহলে আইরিস সম্পর্কে জানলাম, পিপুল জানলাম। তারপরে আসা যাক সেলুলারি পেশি। সেলুলারি পেশি হলো যা লেন্সের বক্রতা নিয়ন্ত্রণ করে। এ হলো লেন্স, এটাকে বলা হয় আই লেন্স অথবা চক্ষু লেন্স। ওইটার কে নিয়ন্ত্রণ করে, এটার বক্রতা নিয়ন্ত্রণ করে কে? সেলুলারি পেশি। তারপরে আছে সাসপেনসরি লিগমেন্ট। সাসপেনসরি লিগমেন্ট বলতে বোঝায় লেন্সকে সঠিক স্থানে আটকে রাখতে সাহায্য করে সাসপেনসরি লিগামেন্ট।
তারপরে আসা যাক একুয়াস হিউমার। একুয়াস হিউমার হলো এক ধরনের জলীয় পদার্থ আর স্বচ্ছ যা আলোর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তারপর আসা যাক ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার এটা হলো এক ধরনের আটা জাতীয় সান্দ্র পদার্থ যা আলোর প্রতিসারাঙ্ক হিসেবে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, যার প্রতিসারাঙ্ক 1.33। তারপর আসা যাক রেটিনা। রেটিনা কি? রেটিনা হলো অনেকগুলি আলোক সুবিধি কোষ নিয়ে গঠিত এবং রেটিনা সরাসরি অপটিক নার্ভের সাথে যুক্ত। রেটিনার মধ্যেই আমরা প্রতিবিম্ব গঠিত হয়, কোনো বস্তু দেখার যা প্রতিবিম্ব গঠিত হয় ওইটা রেটিনার মধ্যেই গঠিত হয়। রেটিনায় দুই ধরনের কোষ থাকে, একটা হলো রড কোষ আর একটা অন্যটা হলো কোন কোষ। তারপর আসা যাক হলুদ বিন্দু। হলুদ বিন্দু হলো রেটিনার মাঝখানে 2 মিলিমিটার ব্যাসের একটা অংশ আছে, ওই অংশটাকে বলা হয় হলুদ বিন্দু। হলুদ বিন্দুর কাজ হলো বস্তুর রং এবং বিভিন্ন বস্তুর খুঁটিনাটি দেখার বিষয়ে হলুদ বিন্দু খুবই কার্যকরী ভূমিকা নেই। তারপর আসা যাক অন্ধবিন্দু। অন্ধবিন্দু হলো অপটিক নার্ভের সাথে একটা অবস্থান যে অবস্থানে প্রতিবিম্ব গঠিত হয় না। কী কারণে গঠিত হয় না? ওইটা আমাদের অপটিক নার্ভের সাথে যুক্ত কারণে ওই জায়গায় কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। যে জায়গায় প্রতিবিম্ব গঠিত হয় না ওই জায়গাকে বলা হয় অন্ধ বিন্দু। এই হলো চোখের বিভিন্ন অংশ এবং তার কাজ। এখন তুমি দাঁড়ো, হ্যাঁ তুমি বলো তো, তুমি কী কারণে চশমা ব্যবহার করছো? আমি দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পাই না। আচ্ছা বসো, তাহলে তুমি নিশ্চয় বুঝতে পারছো তোমার চোখে কোনো না কোনো ত্রুটি আছে, এই কারণে তুমি দূরে জিনিস ভাবে দেখতে পাও না। তাহলে এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ওইটা হলো চোখের দৃষ্টি ত্রুটি এবং তার প্রতিকার সম্পর্কে জানব। ত্রুটি কয় ধরনের হতে পারে? দৃষ্টি ত্রুটি, দৃষ্টি ত্রুটি প্রধানত 4 প্রকার। তাহলে আজকে আমরা 2 প্রকার ত্রুটি সম্পর্কে জানব এবং 2 প্রকার ত্রুটি কীভাবে প্রতিকার করা হয় ওইটা সম্বন্ধে জানব। প্রথমে যেটা আছে ওইটা হলো দীর্ঘদৃষ্টি। দৃষ্টি এটাকে বলা হয় হাইপার মেট্রোপিয়া, স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। এছাড়া আরও 2 ধরনের ত্রুটি আছে, ওইটা হলো ক্ষীণদৃষ্টি এবং বিষম দৃষ্টি। আজকে আমরা দীর্ঘদৃষ্টি এবং স্বল্প দৃষ্টি সম্পর্কে জানব। দীর্ঘদৃষ্টি জানতে আমরা 3টা স্টেপে জানব এবং তারপরে স্বল্প দৃষ্টি সম্পর্কে জানব। দীর্ঘদৃষ্টি জানার আগে আমরা প্রথমে নর্মাল চোখে কী ঘটনা হচ্ছে ওইটা সম্পর্কে জেনে নেব। এটা হলো আইবল। শাকিল তুমি বলো তো এটা কি? উত্তল লেন্স। ভেরি গুড, বসো। এটা হলো উত্তল লেন্স, এটাকে বলা হয় আই লেন্সও বলা হয়। দেখো দূরের কোনো বস্তু থেকে যখন রশ্মি আসে ওই রশ্মিগুলো হয় সমান্তরাল। দূরের কোনো বস্তু থেকে যখন যে রশ্মিগুলো আসে ওই রশ্মিগুলো হলো সমান্তরাল রশ্মি। এখানেও একটা বস্তু আছে, দূরে বস্তু, রশ্মিগুলো আসলো, তারপরে র্যান্সে পড়লো, র্যান্সে প্রতিসরণ হওয়ার পরে রেটিনায় প্রতিবিম্ব গঠিত হলো, এটাকে বলা হয় দূরো বিন্দু। দূরের কোনো বস্তু থেকে যখন রশ্মি লেন্সের প্রতিসরণের পর রেটিনায় যদি তার প্রতিবিম্ব গঠিত হয় তখন ওই বিন্দুটাকে বলা হয় দূর বিন্দু। দূর বিন্দু বলতে মনে করো সাপোজ এই স্ক্রিনটা 5 মিটার দূরে আছে, ওইটাকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ঠিক তার পিছনে নিলাম 6 মিটার নিলাম, 6 মিটার নেওয়ার পরও স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। 7 মিটার নিলাম, নেওয়া হলো 7 মিটার নেওয়ার পর ক্লিয়ার দেখতে পাচ্ছি। যখন 8 মিটার নেওয়া আছে তখন যদি ক্লিয়ার না দেখি তাহলে ওইটার
দূরবিন্দু হলো এর আগেটা, যে বিন্দুতে আমি ওই বস্তুটাকে ক্লিয়ার দেখতে পাচ্ছি ওইটাকে বলা হয় দূরবিন্দু। বুঝেছ? ঠিক কাছে বিন্দু আছে, নিকট বিন্দু বলা হয় তাকে, নিয়ার পয়েন্ট অথবা নিকট বিন্দু। নিকট বিন্দু হলো যে অবস্থান থেকে ওই বস্তুটাকে আমরা, যে কাছে অবস্থান আছে ওই অবস্থান থেকে আমরা ওই বস্তুটাকে যদি স্পষ্ট দেখতে পাই তখন তাকে বলা হয় নিকট বিন্দু। যেরকম এই চকটা আছে, ক্লিয়ার দেখতে পাচ্ছি, আরও কাছে আনছি তখনও ক্লিয়ার দেখতে পাচ্ছি, একটা সময় আসার পর ক্লিয়ার দেখা যাচ্ছে না, তখন যে দূরত্ব আসার পর ওই চকটাকে ক্লিয়ার দেখছি তখন ওই ডিস্টেন্সটাকে বলা হবো নিকট বিন্দু। তাহলে নিকট বিন্দু হলো 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটারের থেকে আরও কাছে আনলে ওইটা আমরা স্পষ্ট দেখতে পাই না। তাহলে নিকট বিন্দু থেকেও যে রশ্মিগুলো যায়, এই রশ্মিগুলো যদি রেটিনায় প্রতিবিম্ব গঠন করে তাহলে বুঝতে হবে এ চোখটা সুস্থ চোখ। ঠিক আছে, এখন দেখব দীর্ঘদৃষ্টি ক্ষেত্রে কী কী হচ্ছে। আমরা বলেছি তিনটা স্টেপে জানবো কী কী কারণে, প্রথম স্টেপ সিমটমস মানে লক্ষণগুলো দেখব কি ফলে আমরা বুঝবো যে হ্যাঁ দীর্ঘদৃষ্টি রোগ আছে অথবা স্বল্প দৃষ্টি রোগ আছে, তারপর কী কারণে হচ্ছে ওইটা জানবো, অবশেষে কীভাবে প্রতিকার করা হয় ওইটা জানবো। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশক বিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। দীর্ঘদৃষ্টি ত্রুটির সিমটমস আর কারণ কীভাবে কী কারণ হচ্ছে আর কি হলে আমরা বুঝতে পারবো যে দীর্ঘদৃষ্টি রোগ আছে আর তার প্রতিকার সময় লাগবো। তাহলে দীর্ঘদৃষ্টি ক্ষেত্রে প্রথমে আমরা এটা হলো চোখের আইবল, এটা হলো লেন্স। দূরে কোনো বস্তু থেকে যখন আগত আলোক রশ্মিগুলো আসে তাহলে তখন সমান্তর রশ্মিগুলো হিসাবে আসে এবং লেন্সে প্রতিসরণের পর রেটিনায় প্রতিবিম্ব গঠন করে। যদি কাচের কোনো রশ্মি থেকে রশ্মি আসে লেন্সে পড়ে তখন প্রতিসরণের পর দেখা যাচ্ছে এটা রেটিনায় না পড়ে আর একটু দূরে প্রতিবিম্ব গঠন করছে, তখন বুঝতে হবে দীর্ঘদৃষ্টি ক্ষেত্রে দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পাই বাট কাছের জিনিসকে আমরা স্পষ্ট দেখতে পাই না, তখনই বলতে পারি যে ওই ধরনের ত্রুটিকে বলা হয় দীর্ঘ দৃষ্টি। কী কারণে হচ্ছে? কারণ হলো দুইটা কারণ। নম্বর ওয়ান, আইবলের সাইজ তুলনায় ছোট হওয়া যায়, আইবলের সাইজ ছোট হয়ে গেলে এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে। এক নম্বর কারণ হলো আইবলের সাইজ ছোট হয়ে গেলে আর দ্বিতীয় কারণ হলো ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে, তখনই দীর্ঘদৃষ্টি দেখা দেয়। তাহলে আমরা তার প্রতিকার সম্পর্কে জানব কিভাবে, এই রোগটা হলে কিভাবে তার প্রতিকার করতে হয়। প্রথমে তার আগে একটা জিনিস জেনে রাখো, এটা কি উত্তল লেন্স। উত্তল লেন্সে যখন রশ্মিগুলো আসে উত্তল লেন্সের কাজ কি, রশ্মিগুলোকে ব্যান করে দেবে। কি করে?
রসমগুলো আগে কনভার্জন করে দে। তাহলে মনে রাখবে যত বেশি কনভার্জন করবে তার তত ক্ষমতা বেশি। আর দীর্ঘদৃষ্টিকে দেখা যাচ্ছে, দেখো রেটিনায় প্রতিবিম্ব গঠিত না হয় কোথায় প্রতিবিম্ব হচ্ছে? রেটিনার বাইরে। তাহলে বুঝতে হবে তার ফোকাস দৈর্ঘ্য বেশি না কম? বেশি আছে। তাহলে আমার ফোকাস দৈর্ঘ্য কমাতে হবে। কমাতে হলে এই উত্তল লেন্সের কাজ কি, রশ্মিকে কি করে কনভার্জন করে। তাহলে আমি যদি এদিকে একটা উত্তল লেন্স ব্যবহার করি তাহলে দেখা যাবে প্রথমে এই রশ্মিগুলো এদিকে নিল, তারপরে ব্যান্ড করে দেবে। তাহলে কোথায় প্রতিবিম্ব ঘটেছে? রেটিনা প্রতিবিম্ব আছে। তাহলে বলতে পারি যার দীর্ঘদৃষ্টি ত্রুটি আছে তার উত্তল লেন্স ব্যবহার করলে, উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে ওই ত্রুটি দূর হয়ে যাবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, নেক্সট যে ত্রুটিটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো স্বল্প দৃষ্টি। ঠিক তিনটা স্টেপে জানবো, একটা প্রথম স্টেপে লক্ষণগুলো জানবো, দ্বিতীয় স্টেপে তার কারণগুলো জানবো, তৃতীয় স্টেপে কীভাবে প্রতিকার করতে হয় ওইটা সম্পর্কে জানবো। প্রথমে আইবল লেন্স দেখো, দূরের থেকে যখন কোন রশ্মি আসে, রশ্মি আসে লেন্সে প্রতিসরণের পর ওটা রেটিনায় প্রতিবিম্ব গঠন করার আগে, ঠিক তার আগে প্রতিবিম্ব গঠন করছে। ওই রকম হলে বুঝতে হবে যে ওই ব্যক্তির স্বল্পদৃষ্টিজনিত রূপ আছে। তাহলে স্বল্পদৃষ্টি বলতে কী বুঝি আমরা জানতে পারি যে স্বল্পদৃষ্টি ব্যক্তিরা কাছের জিনিসকে স্পষ্ট দেখতে পায় বাট দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পায় না, তখন ওই ধরনের ত্রুটিকে বলা হবে স্বল্প দৃষ্টি। কাছের জিনিসকে ভালোভাবে দেখতে পায় তাহলে লেন্সে এসে পড়ার পর হ্যাঁ কী কর, ঠিক রেটিনাই প্রতিবিম্ব গঠিত করছে কাছের ক্ষেত্রে, কিন্তু দূরের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক রেটিনার আগে প্রতিবিম্ব মানে গঠিত হচ্ছে। কী কারণ হচ্ছে? কারণগুলো হলো সেম, দুইটা কারণ। প্রথম কারণ আইবলের আকার বেড়ে গেলে, দ্বিতীয় কারণ লেন্সের ফোকাস দৈর্ঘ্য দুইটা কারণ হচ্ছে। এক প্রথম কারণ হলো আইবলের আকার আগের তুলনায় বৃদ্ধি পেলে, দ্বিতীয় কারণ হলো লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেলে ওই স্বল্পদৃষ্টির রূপটা হয়। তাহলে দেখবো আইবলের আকার বেড়ে গেলে কী কীভাবে হচ্ছে স্বল্পদৃষ্টিটা। প্রথম কী বলেছি, লেন্সের আকার বেড়ে গেলে, সাইজ বড় হয়ে গেলে, আইবলের সাইজ বড় হয়ে গেলে, তো দেখব সাইজ বড় হয়ে গেল মানে এটা দেখো রেটিনা ছিল এটা এখানে, কিন্তু আইবল যখন বড় হয়ে গেছে তখন রেটিনা চলে গেলো এখানে, কিন্তু প্রতিবিম্ব কোথায় কোথায় করিতে হচ্ছে আগে, এ একটা কারণ। তাহলে ফোকাস দৈর্ঘ্য কি আগে তুলনা কমে গেল না বেড়ে গেল? কমে গেল। তাহলে ফার্স্ট কাজ কি করতে হবে? ফোকাস দৈর্ঘ্য বাড়াতে হবে। তাহলে আমরা বলতে পারি যে স্বল্পদৃষ্টি ব্যক্তিরা
কুয়াবর্তন লেন্স ব্যবহার করলে আমরা সর্বদৃষ্টি ত্রুটি দূর করতে পারি। এখানে স্ক্রিনে দেওয়া আছে, দেখো অবতল লেন্স ব্যবহার করলে আমরা যে মায়োপিয়া রোগটা ওইটা দূর করতে পারি। নেক্সট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো অণুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র দুই প্রকার, সরল অণুবীক্ষণ যন্ত্র, দ্বিতীয় যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। স্ক্রিনে প্রথম যেটা দেওয়া আছে ওইটা হলো সরল অণুবীক্ষণ যন্ত্রের পিকচার। সরল অণুবীক্ষণ যন্ত্র হলো একটা ক্ষুদ্র ফোকাসের উত্তল লেন্স দ্বারা গঠিত, আর যৌগিক অণুবীক্ষণ যন্ত্র হলো দুইটা স্বল্প দৈর্ঘ্যে দুইটা উত্তল লেন্স দ্বারা গঠিত যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। প্রথম যে দেখতে পাচ্ছ বস্তুর সামনের যে লেন্সটা থাকে ওইটাকে বলা হয় অভিলক্ষ, এবং চোখের সামনে যে লেন্সটা থাকে এটাকে বলা হয় অভিনেত্র। তারপরে আসা যাক দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র ঠিক দুই প্রকারের হয়, নববীক্ষণ যন্ত্র, ভূবীক্ষণ। দূরবীক্ষণকে দুই ধরনের দুই ভাগে ভাগ করা হয়, দুই প্রকার হতে পারে, একটা হলো নববীক্ষণ, একটা ভূবীক্ষণ। তাহলে এখানে একটা দূরবীক্ষণ যা হলো এটা হলো গ্যালিলিও টেলিস্কোপ। তাহলে আমরা জানতে পেরেছি দূরবীক্ষণ কত প্রকার, দুই প্রকার, একটা হলো নববীক্ষণ আর একটা হলো দূরবীক্ষণ। আজকের মতন আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীর। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।